হজরতে সৈয়দনা আবু উমামা আল্লাহ তালা আনখ বর্ণিত নবিয়ে করিম রউফ রহিম সাল্ল্লাহতাল আলি ও সাল্লাম এসাদ করেছেন পাঁচটি রাত এমন রয়েছে বান্দা এই রাতে দোয়া করলে আল্লাহ তালা তা ফিরিয়ে দেন না তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরাও শ্রবণ করে নিই এবং অন্তরে একটি নিয়ত করে নিই এই পাঁচটি রাত আজকে আমরা যা শ্রবণ করব। এই পাঁচটি রাতের উপর আমরা আমল করব এই রাতগুলিতে আমরা দোয়া করব অবহেলায় না কাটিয়ে ইবাদতের মধ্যে থাকব আসুন সেই পাঁচটি রাত কি আমরা শ্রবণ করে নিই এর মধ্যে এক নম্বর হচ্ছে রজবের প্রথম রাত এবং নাম্বার দুই সাবানের চোদ্দো তারিখ দিবাগত রাত যেটা আমরা সবে বরাত হিসাবে পালন করে থাকি এবং নাম্বার তিন হচ্ছে বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং নাম্বার চার হচ্ছে ঈদুল ফিতরের রাত এবং নাম্বার পাঁচ ঈদুল আজহার রাত রাত আল্লাহ হজরত সৈদনা খালিদ বিন মিদান রহমতুল্লাহ আলাহ আলাই বলেছেন বছরের মধ্যে পাঁচটি রাত এমন রয়েছে যদি কোনো ব্যক্তি এগুলোর উপর একান্ত বিশ্বাস রেখে ইবাদতের সাথে এই রাতগুলিকে অতিবাহিত করে তবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন সুব হেন আল্লাহ আর এর মধ্যে হচ্ছে রজবের প্রথম রাত এই রাতে ইবাদত করুন এবং দিনে রোজা রাখুন নাম্বার দুই শাবানের চোদ্দো তারিখ দিবাগত রাত এই রাতে ইবাদত করুন আর দিনে রোজা রাখুন নাম্বার তিন ও চার ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত এই রাতগুলিতে ইবাদত করুন আর দিনে রোজা রাখবেন না এবং নাম্বার পাঁচ হচ্ছে আশুরার রাত অর্থাৎ মুহারমুল হারামের দশ তারিখ এই রাতে ইবাদত করুন এবং দিনে রোজা রাখুন মাদানি দর্শকবৃন্দ আসুন আমরাও নিয়ত করে নেই যখন আমাদের এই রাতগুলি আমাদের মাঝেও অতিবাহিত হবে আমরা অবহেলায় না কাটিয়ে বেশি পরিমাণে রোজা রাখবো রাত জেগে ইবাদত করব আল্লাহ তালা আমাদের সকলকে ইবাদত করার তফিক দান করুক আমিন বিজাহিন্নাবী আমিন সল্ল্লাহু আলি আসসাল্লাম সল্ল হাবিব সল্ল্ তাল আলা মুহাম্মদ সল্লাহ আলি আসসাল্লাম